السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، شكرا دشك بنولي مهان الله تعالى درباره لاكو كتير شكرا ده كتير. رب العالمين توفيق دان كرتشن. أشكر دينتي أتنتو بركات بعكتي دين بار كتير جمعة بار. এবং আসর থেকে মাগরিব পর্যন্ত বরকতময় সময়, যে সময়ে জিকির আসকার, তেলাওয়াতে কোরআন তথা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা পার করছি এবং এই সময়ে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা আলোচনা করার জন্য। তাই শুকরিয়া আদায় করছি রব্বি করিমের, ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বি করিম সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে জগতের বুকে পাঠিয়েছেন। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সে সম্মান দিয়েছেন বাইতুল মুকদ্দাসে, সে সম্মান দিয়েছেন ঊর্ধ্ব জগতে মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, সকল নবীদের তিনি ইমামতি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো বিষয় অত্যন্ত বরকতময় এবং মোবারকময়, আমাদের জানা দরকার, বোঝা দরকার। কেমন ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানা দরকার। কেমন পোশাক পছন্দ করতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ধরনের পোশাক তিনি ব্যবহার করতেন আমাদের জানা দরকার। আজকে তাই এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, সকলের পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ জাবেদ আহমদ, চেয়ারম্যান আরবি বিভাগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের পোশাক ব্যবহার করতেন এবং কোন ধরনের পোশাক তিনি পছন্দ করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দূরের ও কাছের এই জনপ্রিয় ইসলাম ও আমরা অনুষ্ঠানটি দেখছেন সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাজকর্ম, ওনার জীবন পরিচালনার বিভিন্ন অধ্যায় রয়েছে স্পষ্টভাবে। তার মধ্যে রাসূল সাল্লামের পোশাক একটি অধ্যায় হাদিসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এবং পোশাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তো এখানে পোশাক শুধু বনি আদম বলছে, তার মানে এটা স্পষ্ট যে একেবারে আদি যুগ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পোশাকের প্রচলন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতে রেখেছেন তখন ওনার পরনে সেই বেহেশতি পোশাক ছিল। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে ফলে ওনার থেকে যে পোশাক ঝরে পড়ে গিয়েছে সেটাই কোরআন স্পষ্ট রয়েছে। মানব জীবনে একেবারে মৌলিক যে অধিকারগুলো রয়েছে, শিক্ষা, বাসস্থান, পোশাক, এগুলি একেবারে মৌলিক জিনিস জীবন পরিচালনার ক্ষেত্রে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে প্রতিটি কাজে আমাদের রাসূল আমাদের অনুসরণযোগ্য একমাত্র ব্যক্তি। তো উনি কী ধরনের পোশাক পরিধান করতেন এবং সেই অনুযায়ী আমাদের কী করা উচিত সেটা অবশ্যই একটা আলোচ্য বিষয়। তো বর্তমান যুগে আমাদের যে সমস্ত পোশাক, তখন কিন্তু আরবের এই বুকে কোনো পোশাক তৈরি হইতো না। মক্কা মদিনাতে এরা বাহির থেকে আসতো, ইয়ামান থেকে আসতো পোশাক, সিরিয়া থেকে পোশাক আসতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি কামিজ বা জামা ব্যবহার করতেন, উনি পছন্দ করতেন জামা। আর এই জামাটা আস্তে হাতা ছিল একেবারে কবজি পর্যন্ত বা তার চেয়ে একটু উপরে এবং নিচ পর্যন্ত নিস্পে শাক যেটা কিংবা তার চেয়ে একটু বেশি, এরকম হাদিসে পাওয়া যায়। আর তিনি চাদর ব্যবহার করতেন।
একে ইয়ামানি চাদর যে চাদরগুলোকে হাদিসে বলা হয়েছে হুল্লা হুল্লা হলো আপনার যে চাদর এবং উপরে এবং চাদর নিচেও যে লুঙ্গির মতো সেলাইবিহীন যেটা প্রায় একই রকম উপরে নিচে একই রকম একই কালার এটাকে হাদিসে হুল্লা বলা হয়েছে তিনি এটা পছন্দ করতেন এবং তিনি নকশি চাদর যেগুলো ইয়ামান থেকে আসতো সেগুলি আভিজাত্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরগুলি ব্যবহার পছন্দ করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি এই চাদর পরিধান করে অনুষ্ঠানে আসা যাওয়া করতেন সেটা হাদিসে বর্ণিত রয়েছে এরপরে তিনি মোজা পরিধান করতেন যে চামড়ার মোজা সেটা যে মোজার উপর দিয়ে মাসে করতেন তিনি মোজার উপর দিয়ে মাসে করতেন যেটা ইসলামী ইয়াতে আমরা বিভিন্ন কোথাও যাইতাম সফরে যাই কিংবা যে মাসুল আলাল খুফাইন এই অধ্যায় রয়েছে এবং তিনি টুপি ব্যবহার করতেন পাগড়ি ব্যবহার করতেন পাগড়ির ভিতরে টুপি ব্যবহার করতেন যে টুপিটা একেবারেই মাথার সাথে লেগে থাকতো তো এতে আমরা প্রমাণিত যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টুপি পরতেন তা ছিল গোল এবং মাথার সাথে আটসাট হয়ে লেগে থাকতো সেই টুপি তিনি পরিধান করতেন তো এই বিভিন্ন ইয়া থেকে আমরা যতটুকু জানতে পারি বর্তমান যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই ব্যবহার করেন না কেন উনি আমাদের জন্য পোশাকের যে নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের এখন বিবেচ্য বিষয় তিনি কি বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো কারণ এটা পবিত্র এবং উত্তম কারণ মৃত্যুর সময় তোমাদেরকে এই সাদা কাপড় দিয়ে তোমাদেরকে দাফন দেওয়া হবে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ কাপড়ও ব্যবহার করতেন নির্দেশ দিয়েছেন আমাদেরকে সাদা কাপড় ব্যবহার করার জন্য আরেকটা নির্দেশ দিয়েছেন যে তোমরা জামা কাপড় পরবে তবে সেটা কিছুতেই যেন পায়ের গোড়ালির নিচে না যায় পায়ের গোড়ালির নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম প্রসঙ্গত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদাইবিয়ার সন্ধিতে তাকে প্রেরণ করা হলো মক্কার কুরাইশদের নিকটে যে আপনি যান তাদের সাথে আলোচনার জন্য তখন তিনি রাত্রিতে ওনার চাচাতো ভাইয়ের বাসায় রাত্রি যাপন করেন করার পরে তিনি সকালবেলা যখন তাদের দরবারে যাবেন আলোচনার জন্য তখন চাচাতো ভাই বলল যে তুমি এত উপরে কেন জামা যা তোমার জামা পড়েছ একটা নেসপে শাকের মতো এর নিচেতে নামে নাই তখন আরবের প্রচলন ছিল যে এটাকে ঝুলিয়ে পড়া এটা ছিল বাহাদুরি এবং তাদের অহংকার তখন তিনি সাথে সাথে প্রতিবাদ করলেন না আমি আমার এই তোমার তোমার কথা অনুযায়ী আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আঘাত করতে পারবো না তিনি কিছুতেই ওনার জামাকে আর নিচে নামাইলেন না পায়জামা তিনি সেই নেসপে শাক যেটা ছিল সেটার মধ্যে রাখলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে এভাবেই তিনি পালন করেছেন চমৎকার আপনি বলছিলেন দর্শক মন্ডলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পরিচ্ছদ নিয়ে আমরা কথা বলছিলাম এবং যে সমস্ত যে সকল পোশাক রাসূল পছন্দ করতেন তা নিয়ে আমরা কথা বলছিলাম আমরা অনেক সময় কালার বিভিন্ন ধরনের রং বিরঙের কালার আমরা পরিধান করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পোশাক পরিধান করতেন এবং পছন্দ করতেন বাস্তবিকই সাদা পোশাকের মধ্যে একটা আভিজাত্য প্রকাশ পায় এবং পৌরুষত্ব প্রকাশ পায় সাদা পোশাকের মধ্যে রাসূল তা পছন্দ করতেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ পোশাকের ক্ষেত্রে যে পায়ের যে টাখনু গিরার নিচে যেন পুরুষের জন্য সে কাপড় না যায় এবং নিস্পেশাক অর্থাৎ যে আমাদের হাঁটু গিরা আছে এর নিচ পর্যন্ত জামা পরিধান করা নিজেকে ঢেকে রাখা এটা পুরুষের জন্য এবং মা বোনদের জন্য তো পর্দার বিধানাবলী রয়েছেই তো কোনো কোনো ক্ষেত্রে সাতর ঢাকার কথা যে বলা হয়েছে পুরুষের জন্য সাতর ঢাকা ফরজ এবং মহিলাদের জন্য সাতর ফরজ এটা তো ফরজই আর বাকি যে পোশাকগুলো আছে সেটা সুন্নার অন্তর্ভুক্ত তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে রয়েছে শান্তি এবং প্রশান্তি রাসূলের সুন্নার মধ্যে শারীরিক এবং মানসিক তৃপ্তিও রয়েছে আল্লাহ রাব্বি করিম আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো জানার কিছু থাকে বোঝার কিছু থাকে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নার আলোকে কথা বলার জন্য প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি
আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি জি ভাই, কালকে আপনাকে না দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, আজকে দেখে একটু ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলুন, যে কোনো লোক মারা গেলে জানাজার পরে এই চতুর্পাশে আবার ঘিরিয়া এই মুনাজাত করা হয়, হ্যাঁ দোয়া করা হয়। বুঝতে পেরেছি। জি, আমরা বুঝতে পেরেছি অনুজ ভাই। দুটো প্রশ্ন আপনি করেছেন, এই দুটো প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে। তো যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, প্রশ্নগুলো বুঝতে পেরেছি। জি, খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা। এই প্রশ্নগুলি বিতর্কিত এবং সমাজে এই দুটো জিনিসেই আলোচিত, যে সবার কাছেই দেখা যায় কেউ মুনাজাত করে জানাজার পরে, কেউ বা এটা নিয়ে প্রতিবাদ করে। এই দোদুল্যমান অবস্থা আসলে বিরাট চড়ছে। মূলত আমরা যতটুকু জানি যে ফিকহি মাসআলা অনুযায়ী জানাজার যে নামাজটা, এটা মূলত মাইয়েতের জন্য দোয়া, দোয়া উ লিহাজ আল মাইয়েতে অথবা লিহাজ হিল মাইয়েতে। তো এই এটা মূলত একটা দোয়া। তো দোয়ার পরে আবার দোয়া করা, এটা অনেকেই বেদাত বলেছেন, যার কারণে যারা মুনাজাত দিচ্ছেন দোয়া করছেন তারা এটাকে একেবারে কন্টিনিউ করার চেষ্টা করছেন, এবং এটা বেদাত নয়, এবং এটা একটা সবসময় একটা নিয়মতান্ত্রিকভাবে তারা করে যাচ্ছেন। মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস কিংবা ফিকহি মাসআলা অনুযায়ী আমরা এই ইয়ার পরে মুনাজাত করেছেন, এভাবে কোনো সহি যথার্থ আপনি বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়টি পাওয়া যায়, যেটা আমরা পেয়েছি হাদিসের মধ্যে, রাসূল বলেছেন উদউ লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। তো দোয়ার কথা তো প্রমাণিত, যিনি চলে গিয়েছেন তার জন্য দোয়া করা। আমরা জানাজার মাধ্যমে দোয়া করি, জানাজার পরেও আমরা বাসা বাড়িতে যখন চলে আসি তখনও দোয়া করি। তো দোয়ার যে বিধান, দোয়ার যে সিস্টেম, দোয়ার যে সময়, দোয়ার যে প্রয়োজন, সেগুলো কিন্তু প্রমাণিত। এখন ইউনুস ভাই যে প্রশ্নটি করেছেন, যে সমাজে এই ধরনের আছে যে কবর দেওয়ার পরে, এরপরে কেউ কেউ কবরস্থানে দাঁড়িয়েই কবরস্থানের দিকে ফিরেই দোয়া করে, আবার কেউ সেখান থেকে সরে মসজিদে এসে অথবা রাস্তায় অন্য কোনো জায়গাতে লোকজন যারা আছে তাদেরকে নিয়ে একটা দোয়া দেন। এই দুটোর মাঝে পার্থক্যটা কী, বা যারা বেদাত বলেন কেন? এখানে বিষয়টি আমরা যদি একটু পরিষ্কার করি, যে তাশাব্বুহ অর্থাৎ কোনো কিছুর সাথে যদি মুশাবাহাত মিছিল বা মত হয়ে যায়, তো সেক্ষেত্রে এর থেকে বিরত থাকাই উচিত। আপনি যখন লাশকে দাফন করেছেন, দাফনের পরে লাশের দিকে ফিরে আপনি দোয়া করছেন, তার মানে বোঝা যায় যে আপনি লাশের কাছে কিছু চাচ্ছেন, কবরের কাছে কিছু চাচ্ছেন। তো এটা মানে লাশের কাছে বা কবরের কাছে একটা চাওয়ার মতো হয়ে যায়, যদিও আপনার নিয়তে আপনার ভেতরে এই ধরনের কিছুই নেই, তার মধ্যে দেখতে দেখা যায়। আপনি তো জেনে বুঝেই আপনি দোয়া করছেন, কিন্তু আরেকজন মনে করবে যে এখানে মনে দোয়ার জায়গা। একটা পর্যায়ে কিন্তু জিনিসটা মানে একটু খারাপের দিকে বা বেদাআতের দিকে, শিরিকের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এর থেকে দূরে থাকা, বহু দূরে থাকা সাধারণত মাইয়েতের কবরের দিকে মুখ করে দোয়া করা কিন্তু এটা কিন্তু ঠিক না। আর পশ্চিম কেবলামুখী হয়ে দোয়া করা, আরেকটি বিষয় হলো যে সেখান থেকে সরে মসজিদে এসে সকলকে নিয়ে দোয়া করা, এই দোয়া তো নিষেধ। রাসূল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করতে থাকো। এবং আপনি যেমনটি বলেছেন যে কবর জিয়ারতের পরে আপনি কেবলামুখী হয়ে যদি আপনি মুখে হাত না তুলেও আপনি দোয়া তো আপনি করেই যাচ্ছেন, আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইয়িতানা, আপনি দূরে সরে পড়ছেন বিভিন্ন সুরাকাত পড়ছেন, তো দোয়া তো আপনি করে যাচ্ছেন। আপনি চিন্তা হলো যে আমার দোয়াটার মধ্যে একটা বিনয় ভাব প্রকাশ পাবে, এখলাস প্রকাশ পাবে, রিয়ামুক্ত হবে যদি আল্লাহ তাআলার কাছে একটু হাত তুলি, সে হাত তোলাটা সুযোগ আছে সেখান থেকে সরে কেবলামুখী হয়ে।
সেটা সুযোগ আছে কিন্তু সেটা জরুরি নয় কিন্তু এই বিষয়টাকে যেটা বেদাত আসলে সব জিনিসকে বেদাত একেবারে বলা উচিত নয় কারণ হলো এই এইভাবে দোয়া মসজিদ গিয়ে আপনি দোয়া করলেন এবং এটাকে জরুরি যখন মনে করা হবে তখন বেদাত অবশ্য হয়ে যাবে আর যখন জরুরি কেউ মনে করবে না কেউ দোয়া করছে আসলে অনেকে দোয়া করছে না যারা কাজ করছেন দেখা যাচ্ছে যে কেউ বাড়িতে চলে যাচ্ছেন কেউ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বাকি কেউ বসে দোয়া করছেন তার মানে বিষয়টাকে তারা জরুরি মনে করছে না তো জরুরি যদি মনে না করা হয় এবং আল্লাহ রাসূলের হাদিসের উপরে আমল করার জন্য যদি এভাবে অন্য জায়গাতে সরে মসজিদে গিয়ে বা রাস্তায় গিয়ে আরো জায়গাতে দোয়া করা হয় এতে বেদাতের কিছু নেই বা অসুবিধা আমরা দেখছি না আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে মিলাদ মিলাদের যে বিষয়টি আমরা আমাদের অনুষ্ঠানে কথা বলেছি অনেক তো যেহেতু প্রশ্নটি আমাদের কাছে এসেছে ইউনুস ভাই সুন্দর প্রশ্ন করেছেন আপনার কাছে আমরা শুনব আসলে এটাও মিলাদ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যেহেতু আল্লাহ এবং ফেরেশতারাই পড়ে এখানে প্রথমে কিন্তু আল্লাহ এবং ফেরেশতার কথা বলেছেন এরপরে যেহেতু এই কাজটি কি আল্লাহ করেন ফেরেশতারাও করেন অতএব হে মানুষ সকল তোমরাও করো তো যত কাজ আছে সকল কাজের মধ্যে কিন্তু এই শুধু এই দুটো কাজের মধ্যেই মানে বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পৃক্ততা আছে যে আল্লাহ যেটা করেন বান্দাও সেটা করার জন্য বলছেন সেটা হলো দুরুদ অন্য কোনো কাজের মধ্যে সেটা নেই তো নিশ্চয় এটা খুব একটা তাৎপর্যপূর্ণ দুরুদ পড়তেই হবে আমাদেরকে রসুলের সাফায়াতের জন্য অনেক সওয়াবের জন্য এবং এটা কিভাবে পড়বে ওইখানে তো উল্লেখ নাই যে দাঁড়িয়ে পড়বে নাকি যে কোনো অবস্থাতেই পড়া যায় কেউ যদি বসে পড়ে আলহামদুলিল্লাহ কেউ দাঁড়িয়ে পড়ে তাও তো ক্ষতি নাই তবে এটাকে একেবারে দাঁড়িয়ে পড়তে হবে একেবারে বসে পড়া যাবে না হ্যাঁ বসে পড়া যাবে না দাঁড়াইতে হবে এটাকে একেবারে দাঁড়ানোর সাথে খাস করে দেওয়াটাও জরুরি মনে করা জি আপনি যথার্থ বলেছেন আমরা এই প্রশ্নটিকে যদি আমরা কয়েকটি ভাগ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বোঝার সুবিধার জন্য প্রথমত হলো যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাব্দিক অর্থে যদি আমরা বুঝি তাহলে এটা অত্যন্ত প্রশংসনীয় একটি শব্দ যে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা পর্যালোচনা করা এবং ওলাদুন থেকে কিন্তু মিলাদ এবং আপনি মক্কা মদিনায় গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে লেখা আছে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে একটা লাইব্রেরি কিন্তু সেখানে করা আছে তো যেখানে রাসূল জন্মগ্রহণ করেছেন রাসূলের জন্মকালীন সময়ের বরকত আল্লাহ তাআলা প্রকাশ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করা এবং সাহাবায়ে কেরাম তা করেছেন রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলা আলোচনা করা পর্যালোচনা করা ওলামায়ে কেরাম তা করেছেন যাতে করে আমাদের মাঝেও রাসূলের যে বরকতগুলো সেটা যেন আমাদের মাঝে চলে আসে শৈশবকাল তিনি কীভাবে কাটিয়েছেন জন্মস্থানটা কেমন ছিল তো এতে করে সকল কিছু মিলিয়ে কারণ রাসূলের পুরো জীবনটাই তো আমাদের জন্য আদর্শ সিরাতের অন্তর্ভুক্ত সেই নিয়তে আপনি আলোচনা করতেই পারেন এবং এর মধ্যে বারাকা রয়েছে তো বিষয়টি হলো মানে আলোচিত এবং সমালোচিত অথবা বিতর্কিত অথবা প্রসিদ্ধ যে বিষয়টি সেটা হলো যে আপনি যেমনটি বলেছেন যে রাসূলের উপরে দুরুদ পড়া এটাও উম্মতের উপরে আল্লাহ পাক জরুরি করে দিয়েছেন সল্লু বলেছেন অর্ডার করেছেন হুকুম করেছেন যে তোমরা রাসূলের উপরে দুরুদ পড়ো দুরুদের এই সলাতের সম্পর্ক যদি আল্লাহ পাকের দিকে হয় তাহলে আল্লাহ পাক রহমত পাঠান আর যদি আমাদের দিকে হয় তাহলে তলবে রহমত আমরা আল্লাহ তাআলার রহমত কামনা করছি দরুদ কামনা করছি রাসূলের উপরে তো সেই হিসেবে মানে সল্লুটা এর সম্পর্ক আল্লাহ পাকের দিকে হতে পারে বান্দার দিকে হতে পারে তিন নম্বর বিষয় হলো যে দরুদটাকে আমরা শুধুমাত্র একটা সময়ের সাথে আমরা সীমাবদ্ধ যদি করি তাহলে তো আল্লাহ রাসূলকে আমরা একটা সময় ভালোবাসি কথার কথা না রাসূলকে তো তা নয় আমি রাসূলকে মনে প্রাণে জীবনে সব সময় সব মানে হাত্তায়াতিয়াকালি আঁকেন মৃত্যু পর্যন্ত আমরা রাসূলকে ভালোবাসি রাসূলের উপরে আমরা দরুদ শুধুমাত্র এক সময় পড়বো আর বাকি সময় পড়বো না তা তো নয় রাসূলের উপরে সবসময় দরুদ পড়ি নামাজও পড়ি নামাজের বাহিরেও পড়ি নামাজে একটা দরুদ কিন্তু একদম সুন্নাহ মুয়াক্কাদা করা হয়েছে রাসূলের উপরে সেই দরুদ তো এই জন্য মানে রাসূলের উপরে দরুদ পড়াটা অত্যন্ত বরকতময় সময়ের সাথে খাস না এবং আপনি সবচাইতে বড় যে বিষয়টি ভালো লাগে যে আল্লাহ পাকের রহমত যে সকল কাজে পাওয়া যায় সেটা হলো রাসূলের উপরে দুরুদ পড়ার কারণে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছেন যে কেউ একবার রাসূলের উপরে যদি দুরুদ পড়ে সে দশটি রহমত সাথে সাথে পেয়ে যায় তা এগুলো নিয়ে আসলে তর্ক বিতর্ক বিতণ্ডা করা উচিত নয় জরুরি দিনের যে কাজটি ফরজ শরীয়তে করেছে সেটাকে ফরজ হিসাবে জানা
বাইয়েন আমাদের কাছে পরিষ্কার, যেটা ওয়াজিব সেটাও আমাদের কাছে পরিষ্কার, যেটা সুন্নাহ সেটাও পরিষ্কার, যেটা দিন নয় সেটাকে দিনের রঙে রঙ্গায়িত করা, এটাকে মূলত বেদাত বলা হয়। তো এই জন্য আমাদের শরীয়ত জানতে হবে, বুঝতে হবে, সব ধরনের শিরিক বেদাত মুক্ত জীবন ধারণ করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। জি আমাদের এখানে তো বিদ্যুৎ চলে গেল, দেখতে পাচ্ছি না। হুজুর এই যে এই ফজরের নামাজের পরে ঘুমাইলে কি অসুবিধা হয় বলে? ধন্যবাদ। জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি ফজরের পরে ঘুমানোটা এটা আসলে একেবারে হারাম কিছু নয়, তবে ফজরের পরে না ঘুমাইলেই ভালো। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রাত্রিকেই ঘুমানোর জন্যই দিয়েছেন, যে এটা ফজর যখন হয়ে যাবে দিন চলে আসলো। তো অনেকে বলেছেন ফজরের পরে ঘুমালে এটা আসলে রিজিকের মধ্যে শারীরিকটা তঙ্গি এসে যায় এবং শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায়। এছাড়া আর কিছু নয়, অর্থাৎ শরীয়তে আপনাকে ফজর পর্যন্ত সুযোগ দিয়েছে যে আপনি ফজর পর্যন্ত ফজরের নামাজটা পড়বেন। এরপরে আপনাকে বলা হয়েছে সূর্য ওঠার সময় আপনি জিকির আজকার করবেন। এরপরে বলা হয়েছে আপনি যদি নফল পড়তে চান তো আপনি চার রাকাত ইশরাকের নামাজ আপনি পড়লেন। কিন্তু ফজরের নামাজ পড়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন, এর দ্বারা শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। কারণ রমজানে তো আমরা চারটার সময় সাহারি খেয়ে এরপরে ফজর পড়ে আমরা টান টান হয়ে শুয়ে পড়ি, কারণ রাত্রিতে কিছু সময় আমাদের গিয়েছে। তো যদি এত অসুবিধে হতো, সারা নিষিদ্ধ হতো, তাহলে রমজানে তো আমরা জাগ্রতই থাকতাম। শারীরিক অনেক ডাক্তাররা বলে যে ফজরের পর পর একটু হাঁটা, একটু প্রাকৃতিক আল্লাহ রাব্বি করিমের যে দেয়া বাতাস এগুলোকে শরীরে লাগানো এবং একটু পায়চারি করা, এটা শরীরের জন্য অনেক উপকার। এবং যে জীবিকার অন্বেষণে বেরিয়ে পড়ো আর রাত্রি তোমরা ঘুমিয়ে পড়ো, সারা পৃথিবীর সকল মানুষ সকল জীবজন্তু রাত্রি কিন্তু ঘুমায়, শুধু মানুষ ছাড়াও অন্যরা অন্য জীবজন্তু রাত্রি ঘুমায়। এটা আল্লাহ কর্তৃক একটা বিধিবিধান নির্ধারিত হয়ে রয়েছে। যদি এরকম হইতো জানা কেউ ঘুমাবে কেউ কাজ করবে, তাহলে যারা ঘুমাবে তাদের ব্যাঘাত করতো, ব্যাঘাত করতো। এটা আল্লাহ কর্তৃক একটা নিয়ম নিয়ম বলা হয়েছে। তো না ঘুমানো উচিত, ঘুমালো এটা কিন্তু নিষেধ নয় বা নাজায়েজ নয়। তবে পারিবারিক জীবনটাকে মানে সুন্দর করার জন্য সকালবেলা উঠুন, আপনি ফজরের পরে সূরা ইয়াসিন পড়ুন, পারিবারিক কাজ করুন, ফান্তাসিরু ফিল আরদ আপনি জমিনে ছড়িয়ে পড়ুন, নামাজ যখন হয়ে গেছে রিজিক তালাশ করুন। এগুলো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কিন্তু কেউ যদি ঘুমিয়ে পড়ে সে যে একবার নাজায়েজ কাজ করেছেন বিষয়টা এমন নয়। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি জি প্রশ্ন করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন, সালামের উত্তর নিয়েছে। আমি দিনাজপুর থেকে বলছি। জি বলুন। আমার কথা হচ্ছে ইসলাম শরীয়তে মিলাদ আছে কিনা? হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আপনাকে মিলাদ নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমরা যে কথাগুলো বলেছি এখানে যা আলোচনা হয়েছে, আপনি এখান থেকে আপনার যা নেয়ার সেটা আপনি নিয়ে নেবেন, বুঝে নেবেন। হ্যাঁ মানে শরীয়তের মধ্যে মিলাদ আল্লাহ রসুলের জন্মকে আছে কি না আপনি কি প্রশ্ন করলেন? আমার আপনার কাছে প্রশ্ন, আল্লাহ রসুলের জন্ম না হলে তো জগতে সৃষ্টি হতো না, তার রসুলের তো জন্ম হয়েছে, আমরা এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এখন এটাকে প্রয়োগের ক্ষেত্রে এক একজন এক এক দিকে প্রয়োগ করে, কেউ এটা প্রয়োগ করে, কেউ ওটা প্রয়োগ করে। এতে তো আপনি যদি আজকে আপনি যেখানে দিনাজপুরে বসবাস করছেন, রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে এরপরে সুন্দর দোয়ার আয়োজন করে আপনি সুন্দর করে সেখানে রাসূলের উপরে দরুদ পড়ে সালাম পড়ে, এরপরে রাসূলের কাছে রাসূলের উপরে কাছে দরুদগুলো প্রেরণ করে আল্লাহ রাব্বে কারিমের কাছে আপনি দোয়া করুন,
কোনো নিষেধ তো এখানে কিছু নেই। এরপরে প্রয়োজনে যদি আপনি কিছু খাবার আয়োজন করতে চান সেটাও আপনি করতে পারেন, নিষেধের কিছু তো এখানে নিষিদ্ধ তো কিছুই নেই। পারিবারিকভাবেও আপনারা দোয়ার আয়োজন করতে পারেন, আলেম ওলামাদেরকে নিয়েও করতে পারেন, আত্মীয় স্বজনকে নিয়েও করতে পারেন, যেখানে দুরুদ হবে, রাসূলের উপরে রাসূলের শানে বিভিন্ন কথাবার্তা হবে, নিষিদ্ধের কিছু আলোচনা করা হবে, নিষিদ্ধের কিছু নেই। এমন খুব ভালো জিনিস, এটা জরুরি পারিবারিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এখন আপনি বুঝুন যে আসলে মিলাদ বলতে শরীয়তে কিছু আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিসসালামের ঈসা আলাইহিসসালামের জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে কোরআনে করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশরাফুল আম্বিয়া, ওনার জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করব না করব কার। আসলে একজন মানুষের মানে দীনী উন্নতির জন্য অবশ্যই তার প্রয়োজন রাসূলের সীরাত পড়া, রাসূলের সীরাতগুলো অধ্যয়ন করা। আপনি দেখেছেন যে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন সিরাতে খাতামুল আম্বিয়া আমরা পড়েছি, অল্প কিছু লেখা আছে। এরপরে আস্তে আস্তে কিন্তু সিরাতের উপরে বড় বড় কিতাব কিন্তু রয়েছে। সিরাতের কিতাবগুলো আমাদের বাংলা ভাষায় আছে, এগুলো অধ্যয়ন করুন, নিজের দীনী উন্নতির জন্য অবশ্যই জরুরি একটি বিষয়। জি শেখ ডক্টর জাভেদ আহমদ, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের ঠিক শেষ পর্যায়ে আছি, আমরা কিছুক্ষণের মধ্যেই দোয়ায় চলে যাব। দোয়া আর দোয়া হুয়াল ইবাদা, দোয়ার কথা বলা হয়েছে যে দোয়া ইবাদতের অংশ এবং মুখুল ইবাদা বলা হয়েছে ইবাদতের মগজ। তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, নিজেদের জন্য দোয়া করব, সকলের জন্য, এবং দোয়া করব যে আল্লাহ তাআলা সব ধরনের শিরিক এবং বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখুন ইসলামে সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইমা মুজতাহিদিনের অনেক বড় জামাত, অনেক বড় জামাত, জগতের জামাতে আজিমা বলা হয়, বড় একটি জামাত, তসনিফাতের লাইনে, লেখালেখির লাইনে এত বেশি কাজ করেছেন যে শরীয়তের সকল কিছু আমাদের জন্য তারা কিতাবের মধ্যে রেখে গিয়েছেন। আমরা শুধু সেখান থেকে পড়ে বুঝবো, আমল করব, এতটুকুর জন্য আমি সিদ্ধান্ত নিলে দেখা যাবে যে অনেক খাজানা, অনেক মানে জ্ঞানের ভাণ্ডার আমার কাছে জমে যাবে। আবার নতুন কিছু আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। এবং যদি এমন কোনো বিষয় সামনে চলে আসে যার কাজটি বুজুর্গরা করে যান নাই, এই ধরনের নেই, যদি কোনো কারণে চলেও আসো, তবু এই কাজের মূলনীতি কিন্তু ওনারা রেখে গিয়েছেন, রয়েছেন, সেই মূলনীতির উপরে ভিত্তি করে আপনার এই মাসালার সমাধান আপনি দিতে পারবেন। তবে সমাধান তারাই দিতে পারবেন যারা মূলনীতি বুঝবেন, যারা মূলনীতি বুঝবেন না তারা তো মূলনীতি বুঝবেন না, ওনারা সমাধান দেবেন কি, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন। আল্লাহ রাব্বি করিমের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন দোয়া হবে দরুদ ইস্তেগফার পাঠ করে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين مولاي كريم গুনাগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছে, আমাদের জীবনে এত বেশি গুনাহ হয়েছে মাওলাই করিম, জমিনবাসীর মাওলাই করিম গুনার কারণে আকাশ জমিন ভারী হয়ে যাচ্ছে, মাওলাই করিম আমাদের চতুর্পার্শ্বে গুনায় ভর্তি। আল্লাহ ওগো করিম, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন মাওলাই করিম আপনার সুন্দর জান্নাতে আমরা কীভাবে যাব, কবরে কীভাবে আপনার রহমত পাবো,
আমরা তো আপনার রহমত চাই, আপনার সুন্দর জান্নাত চাই। মেহরবানি করে আমাদের আল্লাহ গুনামুক্ত জীবন আমাদের সকলের জন্য ফয়সালা করে দেন। মাওলাই করিম, আল্লাহ শয়তান আমাদের পেছনে পড়ে আছে, আল্লাহ আমাদেরকে ধোকা দিচ্ছে বিভিন্নভাবে, গোমরা করতে চায়, পথ ভ্রষ্ট করতে চায়, জাহান্নামে নিতে চায়। ইয়া করিম, আপনি পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, শয়তানকে জানিয়ে দিয়েছেন যারা ঈমানদার আমলে সালেহ করবে তাদের উপরে শয়তান বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ মেহরবানি করে ঈমানদার সালেহিনদের তালিকাভুক্ত আমাদের সকলকে আপনি করে দেন। মাওলাই করিম, আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যাদের মা বাবা কবরে শুয়ে আছেন, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, আমাদের বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মা বাবা মাওলাই করিম পরিবারের সদস্যবৃন্দ, কেউ যদি কবরে চলে গিয়ে থাকেন, রাখতে তো পারবো না, রাখা তো যায় না, রাখার কোনো নিয়ম নেই। আল্লাহ এতটুকু তো আমরা জানি, আপনার হাবিব জানিয়ে দিয়েছেন যারা চলে গেছেন তাদের ক্ষমার জন্য দোয়া করতে, আল্লাহ তাদের সকলের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছে, মেহরবানি করে তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, রিজিক দিতে পছন্দ করেন, বান্দার আবেদন নিবেদনগুলো কবুল করতে পছন্দ করেন, আমাদের সকল নেক আবেদনগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। সব ধরনের মুনকারাত, সব ধরনের অশ্লীলতা, সব ধরনের শিরিক, সব ধরনের বিদআত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, আল্লাহ তমাম জাহানের মজলুম মুসলমানদের উপরে আল্লাহ আপনি রহম করম করেন। আল্লাহ আপনি তো কাদের মতলক, মাওলাই করিম সকল কিছুর মালিক, কোন ফয়াকুনের মালিক। আল্লাহ মাওলাই করিম, আপনি কোনো ব্যাপারে ফয়সালা করলে সেখানে কোনো শক্তি নাই সেই ফয়সালার বিরুদ্ধে অবস্থান করা। আল্লাহ মেহরবানি করে মুসলমানদেরকে সাহায্য, আল্লাহ নুসরত করার আপনি ফয়সালা করে দেন। হে চেকাসদার মুলকে ও আমবাজ নে, হে চেকাসদার মুলকে ও আমবাজ নে, কৌলে ও রা লহনে নে আওয়াজ নে, কাদের কুদরত ধারি বরকমাল, انت حسبي انت ربي جل جلال। ইয়া করিম, ছোট্ট ছোট্ট শিশুমণিরা, আল্লাহ বয়স্কদের মধ্যে যারা অসুস্থ আছেন, মাওলাই করিম শেফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন। মাওলাই করিম, আল্লাহ কত মানুষ ভেতরের রোগের দ্বারা কষ্ট পাচ্ছে, কত ছোট্ট ছোট্ট শিশুরা দোয়া কষ্ট পাচ্ছে, আল্লাহ আপনি জানেন তার কার কষ্ট কোথায়। মেহরবানি করে আপনি ভালো করে দেন, আমাদের চেয়ারম্যান সাহেবকে নেক হায়াতের ফয়সালা করে দেন, রিজিকগুলোকে বাড়িয়ে দেন, পৌর পরিবারের উপরে খায়র বারাকাত দ্বারা বরপর করে দেন, ব্যবসাগুলোকে আপনি বরকতময় করে দেন, দুনিয়া বিপদকালীন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন বি হুরমাতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।